ভারতে এই মুহূর্তে হ্যাশট্যাগ বেঙ্গলি প্রাইম মিনিস্টার যেটি গত সপ্তাহ থেকে হঠাৎ করে ট্রেন করতে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে টুইটারে যেখানে দু সালের নির্বাচনে নরেন্দ্র মোদীর প্রতিপক্ষ হিসেবে দেখা হচ্ছে মমতা ব্যানার্জিকে কিন্তু এই যে দেখতে যাওয়ার কথা বলা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি আসলেই শেষ পর্যন্ত গোটা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচনে যেতে পারবেন বিগত কয়েকদিনে আলাপন বন্দ্যোপাধ্যায়ের ইস্যুটা নিয়ে বাংলায় যে কেন্দ্র সংঘাত চলেছে তাতে মমতা ব্যানার্জির অদম্য লড়াকু মনোভাব নেটিজেন তথা যুব সমাজকে কিন্তু নাড়িয়ে দিয়েছে মানুষ নিশ্চয়ই আমাদের এই মুহূর্তে যিনি বর্তমান প্রধানমন্ত্রী তাকে নিয়ে একদমই খুশি নন আমার মনে হয় নতুন প্রজন্ম একটা বিশাল পরিবর্তন চাইছে কেন্দ্রীয় স্তরে যেতে গেলে তাকে কিন্তু বাংলার তো পদ হয়তো মাঝপথে ছেড়ে দিতে হবে সর্বভারতীয় স্তরে তার গ্রহণযোগ্যতা থাকলেও আসন সমঝোতা এবং আঞ্চলিক বা প্রাদেশিক রাজনীতির উর্ধে তাকে জাতীয় রাজনীতি নিয়ে চিন্তাভাবনা করতে হবে কারণ অতীত ইতিহাসে দেখা গেছে তিনি যখন কেন্দ্রীয় মন্ত্রী তথা রেলমন্ত্রী ছিলেন সেই সময় বাংলার প্রতি তার দরদি মনোভাব কিন্তু সমালোচনার সৃষ্টি করেছিল মমতা ব্যানার্জী নিজেকে মোদীর প্রধান চ্যালেঞ্জার হিসেবে যথাযোগ্য প্রতিষ্ঠিত করে ফেলেছেন সর্বভারতীয় স্তরে যদি কোনো আগামী জোট গঠিত হয় তাহলে সেই জোটের উপযুক্ত মোদি বিরোধী মুখ হিসেবে কিন্তু মমতা ছাড়া এই মুহূর্তে কাউকে খুঁজে পাওয়া কঠিন কিন্তু একটি বিষয় মাথায় রাখতে হবে যে মমতা ব্যানার্জির সঙ্গে কংগ্রেসের যে বিরোধিতা রয়েছে এছাড়া কিছু আঞ্চলিক দলগুলোর যে স্ববিরোধী মনোভাব তা কিন্তু জোট সরকার গঠনের পক্ষে অন্ধকার হতে পারে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামও উঠে এসেছিল বেঙ্গলি প্রাইম মিনিস্টার হিসেবে কিন্তু সেই সময় উনি একটি সিচুয়েশনে সেটা অ্যাকসেপ্ট করতে পারেননি সেটি হলো সিপিএম পলিটগোর চাপে এবং উনি নিজে সেটি অ্যাকসেপ্ট করেছিলেন মেনে নিয়েছিলেন যে এটি একটি ঐতিহাসিক ভুল হ্যাঁ ওটি একটি হিস্টোরিক্যাল মিস্টেকই ছিল আমরা দেখছিলাম যে এই আলোচনা কিন্তু গত ধরে চলছে এবং এখনো চলো মনে ফেসবুকে নানান গ্রুপ ক্রিয়েট করা হয়েছে টুইটারে এখনো এরকম হ্যাশট্যাগে পোস্ট পড়ছে তবে সবচেয়ে আলোচিত টুইটটি কিন্তু মনোজ তিওয়ারির যিনি ক্রিকেটার থেকে এখন রাজনীতি করছেন তিনি তার টুইটারে লিখেছেন বাঙালি আজ যা ভাবে ভারত সেটা ভাবে আগামীকাল দিদি যেভাবে বাংলাকে এগিয়ে নিয়েছেন সেভাবে ভারতকেও নেতৃত্ব দেবে তাই সামনে চাই হ্যাশট্যাগ বেঙ্গলি প্রাইম মিনিস্টার এবং অনেকটা এরপরই আসলে এই হ্যাশট্যাগটা আরও ব্যাপকভাবে ব্যবহার হতে থাকে তবে একই সঙ্গে আরেকটা উল্টো দিকও আছে এবং আরেকটা অন্য হ্যাশট্যাগ ট্রেন করতে থাকে সেটা হলো ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার এবং তারা এটা সমালোচনা করে বলছেন যেরকম রজত নামের একজন লিখেছেন দিস ট্রেন্ড সেলফ শোজ দ্যাট অর্থাৎ তিনি বলছেন যে এই ট্রেনটা আসলে বলছে যে তারা ভারতীয় নন তারা সবার আগে বাঙালি এবং এই ট্রেনটাই আসলে একটা ভালো উদাহরণ যে ডিভাইড অ্যান্ড রুল পলিসির এবং তাই সবার আগে আমরা চাই হ্যাশট্যাগ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারটা তিনি লিখছেন এবং অনেকে কিন্তু এই সমালোচনাটা করছেন পোলামিনাগ আপনার কাছে এবার একটু প্রথমে আসতে চাই সেটা হচ্ছে আপনি একটা ভিডিও বানিয়েছেন এই ইস্যুতে দেখছিলাম এবং সেখানে আপনি অনেকটা বাতিলই করে দিচ্ছেন এই সম্ভাবনা কিন্তু একটা জিনিস হচ্ছে যে নরেন্দ্র মোদীর বিপরীতে এই প্রসঙ্গটা এই প্রশ্ন প্রায় ওঠে যে কে হবেন আসলে এরকম শক্ত প্রধানমন্ত্রী প্রার্থী সেখানেই আসলে অনেকে মমতা ব্যানার্জিকে দেখেন আপনার কাছে মানে তাহলে পুরো ব্যাপারটা যদি মমতা না থাকে আর কেউ কি আছে এরকম বা আপনি কিভাবে দেখছেন অবশ্যই আছে মানে এটা একটা বড় কারণ যে কারণে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর দাবিদার হবেন যদি একটা বিরোধী যোগ তৈরি হয় এই দাবিটা বা এই ধারণাটা সম্পূর্ণ ঠিক নয় তার কারণ আরো অনেক দাবিদার রয়েছেন যেমন একজন হচ্ছেন অখিলেশ আদব আহ উত্তরপ্রদেশে যিনি বিরোধী দল উত্তরপ্রদেশে এখন বিজেপির শাসনে রয়েছে ক্ষমতায় রয়েছে বিরোধী দলের নেতা হলেন অখিলেশ আদব এবং উত্তর প্রদেশে আশিটা লোকসভা আসন রয়েছে কাজে ওখানে আগামী বছরে বিধানসভা নির্বাচন রয়েছে যদি বিরোধী দল যেতে সেখানে অখিলেশ যাদব যদি জিততে পারেন তাহলে আশিটার মধ্যে উনি ষাটটা বা বাষট্টিটা যে কটাই আসন নেবেন সেইটা নিয়ে কিন্তু ওনার প্রধানমন্ত্রী দাবিদার হওয়াটা অনেক বেশি মেনে নেবার মতো মানে সেখানে আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে বেয়াল্লিশটা লোকসভা আসন আচ্ছা অন্য প্রার্থী হয় বোঝা গেল কিন্তু মমতা কেন নন কেন তিনি প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে যেতে পারবেন আপনার কাছে সেটার ব্যাখ্যা কি আমাদের এটাই যে পশ্চিমবঙ্গের লোকসভা আসন হলো বিয়াল্লিশটা সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি যেতেন তৃণমূল কংগ্রেস যদি যেতে ছত্রিশটা বা আটত্রিশটা আসন পাবে ছত্রিশটা বা আটত্রিশটা আসন নিয়ে প্রধানমন্ত্রী পদের দাবিদার হওয়াটা যথেষ্ট কঠিন এক নম্বর কারণ এটা আর একটা কারণ যেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি বিজেপির এগেইনস্টে লড়াই করতে নামে জাতীয় স্তরে বিজেপির কিন্ত একটা ইলেকশন মেশিনারী রয়েছে যেহেতু এটা একটা জাতীয় দল গোটা বছর ধরে তারা বিভিন্ন জায়গায় ইলেকশন লড়ছে ওকে বাট স্টিল বল আমি এখনো 3 বছর বাকি ইনস্টি অনেক কিছুর পরিবর্তন হতে পারে সুখন সোশ্যাল মিডিয়ার ভূমিকার কথা আমরা জানি শক্ত ভূমিকা রিসেন্টলি আমরা দেখেছি বড় বড় আন্দোলন এখান থেকে হয়েছে সেখানে একটা হ্যাশট্যাগ এটা কি আসলে 8-10টা সাধারণ হ্যাশট্যাগের মধ্যে একটা আবেগ নাকি এর বাইরে আসলে বড় কিছু দেখছেন হ্যাশট্যাগ টুইটার যে কথাগুলো আমরা বলছি সেটা খুবই সিলেক্টেড একটা গ্রুপ এখনো স্মার্টফোন আছে একটু এডুকেটেড হি ক্যান হি আন্ডারস্ট্যান্ড ভোট সামগ্রিক একটা সার্বজনীন বিষয় যেমন আমি যদি বাংলাদেশে কথা বলি এখনো প্রায় সত্তর থেকে বাহাত্তর শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করে না তারা বাটন ফোন ব্যবহার করে তো হ্যাশট্যাগের কোনো জিনিস আমরা আসলে ওই গ্রুপটাকে কখনোই পাবো না বাট ভোটের দিন আমি তাকে পাবো তো সেই জন্য শুধুমাত্র হ্যাশট্যাগের উপর ভিত্তি করে একদম জাতীয় পর্যায়ের কোনো ডিসিশন এটা যদি এখনকার ট্রেন্ড সো আমি বলবো এটা একটা ফেলের মতো যে আসছে যাচ্ছে আমরা বলছি বাট আমি শুরুতে একটু বলছি যে মনোজ তোওয়ারি এবং তারপরে যে আরেকজন ভদ্রলোক বলছিলেন যে আমি হ্যাশট্যাগ বেঙ্গলি প্রাইম মিনিস্টার তারপর আবার বলছিলেন হ্যাশট্যাগ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার এই জায়গাটা আমার যেটা মনে হয় যে আমরা এখনো না সামহাও সবাই ভাগ করে হয় চলছে ভারতে যে তবে একটা কথা ঠিক ভারত কিন্তু অর্থাৎ ইতিহাস মহতের পক্ষে কথা বলছে না কারণ ভারত গত চুয়াত্তর বছরের যে ইতিহাস সেখানে কোনো বাঙালি প্রধানমন্ত্রী নেই এবং উনিশশো সাল থেকে এ পর্যন্ত ভারত পনেরো জন প্রধানমন্ত্রী পেয়েছে এবং সেখানে কিন্তু একজনও পশ্চিমবঙ্গ বা বাঙালি কেউ নেই জন্মস্থান হিসেবে দেখতে গেলে উত্তরপ্রদেশ থেকে সবচেয়ে বেশি আহ বাহাদুর শাস্ত্রী জওয়াহরলাল নেহরু ইন্দিরা গান্ধী চরণ সিং বিশ্বনাথ প্রতাপ সিং উত্তরপ্রদেশ থেকে এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র আমরা যদি এরপরে এরপর দেখি সবচেয়ে বেশি যেটি আছে এবং এটা কিন্তু বেশিরভাগই তাদের মধ্যে তিনজনই হচ্ছেন এলাহাবাদের এবং এরপর দেখতে গেলে তিনজন অবিভক্ত পাঞ্জাব থেকে এসেছেন গুলজরী লাল আহ কুমার এবং মনমোহন সিং আহ যিনি আসলে সবশেষ প্রধানমন্ত্রী ছিলেন এবং এর মাঝে আহ গুলজারি লাল নন্দা দুবার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়েছে খুব অল্প সময়ের জন্য এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এসেছেন গুজরাট থেকে আর এর বাইরে ইন্দিরা গান্ধীর পুত্র রাজীব গান্ধীর জন্ম হয় বোম্বে অর্থাৎ বর্তমান মুম্বাইতে এবং পিভি ভি নিংহা রাও এর জন্ম হয়েছিল আমরা যদি দেখি রাজীব গান্ধী অবধারিতভাবেই মহারাষ্ট্র থেকে এবং পিভি নারম নারণ রাও এসেছেন তেলেঙ্গানা থেকে যদিও তখন সেটা অন্ধ্রপ্রদেশের অংশ ছিল এই যে বাঙালি বা এর বাইরে আসলে আরো অনেকেই আছেন এছাড়া অজল বিহারী বাজপেয়ী এসেছেন বর্তমান মধ্যপ্রদেশের এইচডি দেবে গৌড় আমরা দেখছি যিনি কর্ণাটক থেকে এসেছেন এবং এই ছিল মোটামুটি অর্থাৎ এখানে আমরা যেটা পরিষ্কার যে বাঙালি কেউ নেই কিন্তু একই সঙ্গে এই সুযোগটা কিন্তু এসেছিল যেটা উনিশশো ছিয়ানব্বই সালের কথা আমরা একটু আগে রিপোর্টে শুনছিলাম পলমি সেবার বলা হয় যেটি হিস্ট্রিক্যাল একটা মিস্টেক এবং ওখানেই শেষ হয়ে গেছে বাঙালি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কি বলবেন জ্যোতি বসু যে সময় প্রধানমন্ত্রী হওয়ার যে সম্ভাবনা তার সামনে এসেছিল সেই সময় কিন্তু বাইরে থেকে সবটা সবুজ সংকেত ছিল ওনার দলের ভেতর থেকে উনি লাল সংকেত পেয়েছিলেন যে বৈঠকটা খুব খুব আইরনিক এটা যে উনি ওনার দলের ভেতর থেকে এটা পেয়েছিলেন পলিট বৈঠকে কিন্তু এটা না হয়ে গেছিল ওনার প্রধানমন্ত্রী হওয়ার সমর্থন করেছিলেন এইরকম মানুষের সংখ্যা কম ছিল এবং যেহেতু এটা একটা রেজিমেন্টেড পার্টি সেজন্য জ্যোতি সেই সময় তার বিপরীতে যেতে পারেননি বিরোধিতা করতে পারেননি এবং পরবর্তীকালে বলা হয়েছে এটা একটা ঐতিহাসিক ভুল ভুল এবং ওটাই কি আসলে শেষ হয়ে গেছে হ্যাঁ না তারপরে প্রণব বাবুরও কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার কথা একটা মাঝখানে আমরা শুনেছিলাম কিন্তু সেটাও আবারও উঠে আবারও থেমে যায় এইখান থেকে দেখতে গেলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এই জিনিসটা নেই কারণ তার দলে কিন্তু একজনের কথাই সবাই শোনে আর তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়